করে বললে যে আপনারা বুঝবেন কিয়ামতের মাঠে একজন আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে বাম হাতে আমলনামা চলে যাবে আল্লাহ কে বলবে হে রব আপনি তো বিচারক বলো বান্দা আল্লাহ আপনি মেহেরবান একটু রুখসত কি আমাকে দিবেন কি চাও তুমি বান্দা বলো বলে আল্লাহ আমি আমার সন্তানদের জন্য জীবনে কোন গুনাহ করেছি আমি আমার বিবির জন্য করেছি আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আমার সন্তানদেরকে ডেকে দেখব আমার গুনাহের জিম্মাদারি আমার সন্তানরা নেবে কিনা মহেশরের মাঠে আল্লাহর বান্দা বলবে রব আপনি যদি একটু সুযোগ দেন আমি আমার সন্তানদেরকে বিবিকে ডেকে নিয়ে আসি দেখি তারা আমার গুনাহের জিম্মাদারি নেয় কিনা আল্লাহ বলবেন ডাকো আব্দুল করিমের বেটা আব্দুর রহিম লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন আসেন চলে আসছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতের সামনে মহা সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই মালিক ইয়াউমিদ্দিন সেই দিনের যিনি বিচারক প্রধান বিচারক যিনি মালিক তিনি আমার আল্লাহ কোনো ডান বাম হবে না সামনে পিছনে হবে না চুল পরিমাণ কায়েত হবে না আল্লাহর বিচারের ফয়সালায় যেদিন চুল পরিমাণে মিথ্যা হবে না ভুল হবে না সেই দিন আল্লাহ বলবেন বান্দা ডাকো সন্তান আসবে বাবা কাদদার বলবে সন্তান রে তোমার সুখের জন্য আমি হালাল হারাম বাছি নাই কত নামাজ আমি ছেড়ে দিয়েছি কত রোজা আমি ছেড়ে দিয়েছি কত সত্য মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করেছি বাবা আজকে আমি আল্লাহর দরবারে বিরাট বড় আসামি সন্তান আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহগুলি হালকা করে দাও সন্তান আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করিয়া দাও সেই দিন ওই সন্তান দেখি বলবে হে রব আমার বাবা আমার সম্মানিত পিতা ছিলেন আমাকে ভরণ পোষণ দেওয়া লালন পালন করা তার দায়িত্ব ছিল হক ছিল আমার বাবা আমাকে লালন পালন করেছেন আমাকে জন্ম দিয়েছেন আমাকে লালন পালন করেছেন তার হক ছিল হালালে না হারামে এই বিষয়টা আমার ছিল না সে নামাজ কেন ছেড়ে দিয়েছে রোজা কেন ভুলে গেছে সে কেন হালাল হারাম বাসে নাই ওটা আমার বিষয় ছিল না আল্লাহ আজকে আমি আমার নিজের চিন্তায় বিরাট বড় পরেশান হয়ে আছি আমার বাবার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না আল্লাহ রাসূল বলতেছেন ওই বাবা সেদিন কাঁদতে থাকবে সেদিন ওই বাবা কাঁদতে থাকবে কাঁদতে থাকবে রব্বে করিমের দরবারে কাঁদতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোমার আর কেউ আছে বলে আল্লাহ আমার মেয়েটা আছে ডাকো তোমার মেয়েটাকে ডাকা হবে মেয়েটা মারে ভালো করে বিয়ে দিয়েছি খোঁজ খবর নিয়েছি জীবনে এতদের জন্য রক্ত পানি করেছি সারা জীবন পরিশ্রম করেছি হালাল হারাম বাসি নাই সত্য মিথ্যার আশ্রয় নিয়েছি বা আজকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তুমি নাও মেয়েটা ডাক দে বলবে আব্বা যান আমি কন্যা হিসেবে ভরণ পোষণ পাইতাম আপনার আমি পেয়েছি হালাল হারাম দেখার সময় তো আমার নাই আমি আমার নিজের চিন্তায় পরেশান আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না আল্লাহ বলবে বান্দা তোমার আর কেউ আছে বান্দা কেঁদে বলবে রব ছেড়ে আমাকে ছেড়ে গেল কলিজার টুকরা মেয়েটা ছেড়ে গেল আল্লাহ এখন আমার বিবি আছে 40 বছর একবারে সংসার করেছিলাম ডাকো তোমার স্ত্রীকে ডেকে আনার পরে বিবি সাহেবাকে বলা হবে বিবি আমি আজকে পেরেশানির মধ্যে আছি রে বিবি আমার তোমার সুখের জন্য মিষ্টি হাসির জন্য ভালোবাসার জন্য সত্য মিথ্যার আশ্রয় নিয়েছিলাম বিবি আমার তোমার একটু মুখের হাসির জন্য আমি মানুষ ঠকিয়ে ফেলেছিলাম আজ আমি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি বিবি রে কিছু গুনাহের জিম্মাদারি নাও সেদিন স্ত্রী বলবে স্বামী আমার বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ সম্মানজনক জীবিকার মাধ্যমে আপনি আমাকে বিবাহ করেছেন আপনার ওয়াদা আপনি পালন করেছেন হালাল হারাম আমি চিনি না নামাজ ছেড়ে দিয়েছেন সেটা আপনার ইচ্ছা হালাল হারাম মিথ্যা সত্যের আশ্রয় নিয়েছেন আপনার ওটা আমার না স্বামী রে
ওই মামলার আসামি আজ আমি হতে যাব না আমি আমার নিজের চিন্তার মধ্যে পেরেশান আজকে আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না বিবি চলে যাবে সন্তানরা চলে যাবে আল্লাহ ডাক দিবে বান্দা তোমার আর কেউ কি আছে বান্দা মাথা নিচু করে বলবে রব আমার আর কেউ নাই আল্লাহ বলবে বান্দারে আমি কোরআনে কি বলি নাই আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ বান্দারে আমি কি বলি না হে ইমানদার সম্পদের প্রেমে পড়ে সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ জিকির থেকে জুদা হইও না আমি আল্লাহ শরণ থেকে জুদা হইও না নামাজ থেকে জুদা হইও না হালাল থেকে জুদা হইও না রোজা থেকে জুদা হইও না হক থেকে জুদা হইও না সত্য থেকে জুদা হইও না কোরআন থেকে জুদা হইও না আমার নবীর সুন্নাহ থেকে জুদা হইও না আমি আল্লাহ কি তোমাকে বলি নাই বান্দা তোমার সন্তানের প্রেমে পড়ে সম্পদের পাগল হইয়া তুমি আমি আল্লাহ থেকে জুদা হইও না আমি আল্লাহর জিকির থেকে তুমি ফারেগ হইও না ওয়ামাইয়া ফাআল দালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবা পাপগ্রস্ত হবা জাহান্নামী হবা তুমি জাহান্নামী হবা ক্ষতিগ্রস্ত হবা পাপগ্রস্ত হবা আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছিলাম কেন সেই দিন তুমি আমি আল্লাহর আইন মানো নাই কেন আমি আল্লাহর বিধান মানো নাই আমার কথা তুমি কেন মানো নাই সেই দিন যাও আজকে তোমার জন্য চিরদিনের জাহান্নাম নির্বাচিত করেছি যাও যাও আজকে আমি আল্লাহর দরজায় তোমার কোনো জায়গা হবে না আ খালিদিনা ফিহা তুমি সেই জাহান্নামের দিকে চলে যাও সেখানে চলে যাও আর কোনদিন তুমি আসতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন থেকে সেই দিন জাহান্নামের দিকে তাড়িয়ে দেওয়া হবে ও মুসলমান আমার এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি বুঝিয়ে যাচ্ছি বাবারে ওয়াজ শোনাটা যেমন জরুরি বাড়ি নিয়ে যাওয়াটা তেমন জরুরি আমরা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতাম হযরত ওমরের মতো চরিত্র দিতে পারতাম আমাদের দেশের মানুষ যদি হযরত ওমরের মতো চরিত্র আনত সাহাবায়ে কেরামের মতো চরিত্র আসত যদি আল্লাহর ওলিদের মতো চরিত্র হতো তাহলে এ দেশ সোনার দেশ হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা আজকে আপনি জাপানে চলে যান ছোট্ট বাচ্চা মিথ্যা কথা বলে না ওরা বদ্ধ ওদের দেশে নাস্তিক আছে আপনি আজকে চীনে চলে যান ওরা মানুষ ঠকায় না ওরা বদ্ধ ওরা মিথ্যা বলে না আমি ভুটান গেলাম বাজান ওরা বদ্ধ ধর্মের অনুসারী ওরা বদ্ধ ধর্ম মানে মিথ্যা কথা বলে না মানুষ ঠকায় না খাবারে ভেজাল দেয় না খাবারে বিষ দেয় না আজকে আপনি সৌদি আরব চলে যান আল্লাহর আইন থাকার কারণে ও দেশের মানুষ চুরি করে না খাবারের মধ্যে বিষ মিশায় না ভেজাল মিশায় না মারহাবা কর খাবারের মধ্যে বিষ নাই ভেজাল নাই অথচ আমার দেশে কি বলবো শিশুদের খাবারের মধ্যে ভেজাল হয় বাচ্চাদের খাবারে ভেজাল হয় ওষুধের মধ্যে ভেজাল দিয়ে দেয় দুই নম্বর ওষুধ আছে সর্বনাশ কল্পনা করতে পারবে এটা মানুষ ওই লোকে হোটেলে খাইতে গেছে এই যে আপনাদের এই গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে মুরগি যায় হাঁস যায় ঢাকাতে বড় বড় শহরে যায় তো যাইতে যাইতে কিছু মরে যায় এই মরাটা হোটেলে সাপ্লাই দিয়ে দেয় খা কাবাব বানাই খেয়ে ফেলাই যা খা কম টাকা দুইটা পয়সার জন্য সে মুসলমান হয়ে মুসলমানকে হারাম খাওয়াচ্ছে ওর মগজের ভিতরে চিন্তা আসলো না যে আমি মুসলমানকে হারাম খাওয়াচ্ছি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব একটু কল্পনাতে আসে এই জন্য আল্লাহ বারবার বলছি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আচ্ছা আমার দিকে তাকান ক
কয়েকদিন আগে আপনারা শুনেছেন ওই টাইটানিক জাহাজ দেখতে যাইয়া মারা গেছে, টাইটানিক জাহাজ দেখতে যাইয়া মারা গেছে। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এখানে ফেল খেয়ে গেছে। সমুদ্রের গভীরতা 36,000 ফিট, একবারে সর্বনিম্ন পর্যন্ত 36,000 ফিট। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান পানির উপরের স্তর থেকে নিচ পর্যন্ত 36,000 ফিট, 16 মাইলের উপরে হবে, 16 মাইলের উপরে গভীরতা। ওই পানির নিচে কোন মানুষ বাঁচতে পারে না, পানির চাপে একজন মানুষের গোশত চামড়া ফেটে মিসমার হয়ে যায়, এত পানির চাপ, এত ওজন। ওখানে বিজ্ঞানীরা ওখানে পর্যন্ত যন্ত্র নিয়ে গেছে, যায় দেহে ওখানে প্লাস্টিক। যমুনার খবরের মধ্যে দেখে আমি হাসি গায়ে শব্দ আছে, অনু প্লাস্টিক পাওয়া গেছে, প্লাস্টিক কোম্পানি সাকসেস, জোর প্লাস্টিক ঘুরতে ঘুরতে ওই জায়গায় যেয়ে পড়ছে, এই কোম্পানি সাকসেস। বিজ্ঞানীরা এই দৃশ্যখানা দেখার পরে বলছে পরিবেশ কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্লাস্টিক পর্যন্ত ওই জায়গায় চলে গেছে, গভীর পর্যন্ত প্লাস্টিক ওই জায়গায় চলে গেছে। এই অবস্থা আমাদের দেশে, পৃথিবীর অবস্থা খুব করুণ, এটা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, শুধু ভেজাল আর ভেজাল, চারিপাশে খালি ভেজাল আর ভেজাল, ইঞ্জেকশনের ভেজাল, 12 টাকার ইঞ্জেকশন 1200 টাকা দাম নিয়ে চলে যাচ্ছে, কি ডাকাত চিন্তা করে এরকম আছে। প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই জন্য মানুষ হওয়া লাগবে, মানুষ সামাজিক ভাবে মানুষ হওয়া লাগবে, পারিবারিক ভাবে। শুধু আমাদের চিন্তা, এই জন্য আল্লাহ রসুল বলতেন উম্মত তোমরা শিরিক করবে আমি ভয় পাই না, কিন্তু আমি একটা ভয় পাই, তোমরা টাকা রুজি করতে যাইয়া সম্পদের প্রতিযোগিতায় আল্লাহ নবী ভুলে যাবা। ঠিকই তো আজ তাই, সম্পদের প্রতিযোগিতায় এত পরিমাণে বাড়ছে, কে কার চাইতে বেশি টাকা রুজি করতে পারে, এই চিন্তা চেতনা করতে যাইয়া আজকে মানুষ হালাল হারাম আর বাসে না, কি কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম বাসতে চায় না, একসাথে প্রতিযোগিতা। রসুল করিম বললেন উম্মতরে তোমরা শিরিক করবা আমি ভয় পাই না, কিন্তু যখন তোমরা দুনিয়ার মোহে পড়ে তোমরা আমি আল্লাহ আমার আল্লাহ নবীকে ভুলে যাবা আমি এটা ভয় পাই। আজকে উম্মতের করুণ দিন চলতেছি ও মুসলমান, এই জন্য আপনাদেরকে বলবো বাপ আপনারা ফিরে আসেন আল্লাহর পথে। আল্লাহ কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতী, আল্লাহ বলেন ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একটা সাপ দেখলে আমরা ভয় পাই, তেমন করেও আল্লাহকে ভয় করি না। আচ্ছা আপনারা বলেন এই যে আপনারা বাড়ি বানান, গাড়ি করেন, বিল্ডিং করেন, জমি করেন, যা কিছুই করেন না কেন, আগামীকাল বিল্ডিংয়ের মধ্যে ঘুমাবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কিন্তু বিল্ডিং বানাইতে যাই কত কামলারে মারলেন, গালিগুলি দিলেন বহু কিছু। আমাদের এলাকার একজন ভদ্রলোক হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেল, একদিন কর্মচারী একজন বৃদ্ধ কর্মচারীকে পিটাইছিল, পিটানোর পরে বৃদ্ধ কর্মচারী চোখের পানি সেরে দিয়ে রব্বে করিমের দরবারে আবেদন করেছিল, বেশি দিন বাঁচতে পারে নাই, মাত্র সাত দিন হায়াত শেষ। ঢাকার সবচেয়ে বড় হসপিটালেও বড় ডাক্তারও চিকিৎসা করে তারা বাঁচাইতে পারেনি, জ্বর হয়েছিল, জ্বরে শেষ, মাত্র 7 দিন টাইম গেছে। মানুষের অভিশাপ লাগে না, কে বলছে? হ্যাঁ আল্লাহ নাই, কে বলছে? বান্দা মজলুম হক ছাড়তে দেরি হয়, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ কবুল হইতে দেরি হয় না, হক ছাড়তে দেরি হয়, কবুল হতে দেরি হয়, সে রব্বে করিমের বিচার নেই। আমাদের এলাকায় নিজ চোখে দেখা, মাঝে মাঝে তার কবরের পাশ দিয়ে যাইতে হয়,
দেখি আর আফসোস করি। ও মুসলমান, এই হকের জন্য হযরতে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। পবিত্র মাথা মুবারকের কথা বলছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার উপর দিয়ে, আনন্দ মিছিল চলতেছে, একজন আল্লাহর বান্দা তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াল রাকীমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহাব ওয়াল রাকীম আলাদ নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। যখন কোরআনের সূরা কাহাফের আয়াত তেলাওয়াত হলো, তখন আওলাদে রাসূল, শহীদে কারবালা, সুলতানে কারবালা, সাইয়্যেদা শাবাবি আহলি জান্নাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল, ওনার পবিত্র মস্তকের জবান মুবারক থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহাফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহাফ থেকেও কি আমাকে হত্যা করা, আমাকে বহন করা, এইভাবে অপমান করা, বাজারে বাজারে ঘোরানো, আমার মাথা বর্ষার আগে বিদায় এইভাবে ছাড়া এলাকা এলাকা করে ঘোরানো, এটা কি কম আশ্চর্য। ইমাম হুসাইনের জবান খুলে গেল, জবান থেকে এইভাবে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। এই জন্য শাহাদাতের মৌতের চাইতে দামি মৌত আর নাই, কি কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর দুনিয়াতে নাই, এই মরণটাই দামি মরণ, শ্রেষ্ঠ মরণ। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুপ্রিম পাওয়ারের মরণ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না, শাহাদাতের মৌত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মৌতটা গ্রহণ করলেন। ওনার শীত সারা অঞ্চলে ঘুরাইতে 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 আসকালান শহরে নিয়ে যাওয়া হলো। আসকালানের যিনি যিনি গভর্নর ছিলেন, তিনি ওই শীত মুবারককে আসকালান শহরের মধ্যে দাফন করলেন। যখন কাফের রাবার আসকালান শহর দখল করে নিয়ে নিল, তখন মিশরের যিনি গভর্নর ছিলেন, তিনি কাফেরদেরকে প্রস্তাব দিলেন, তোমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিব, তোমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিব, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে আসব। এটা 545 হিজরি, তখন ইমাম হুসাইনের এন্তেকালের 600 বছর পরের ঘটনা বলতেছি। 554 হিজরি আসকালান দখল করে নিল কাফেররা। মিশরের গভর্নর বলল, মুশরিকরা 30,000 স্বর্ণ মুদ্রা দিব, আমাদের সাইয়্যেদ জান্নাতি যুবকদের সর্দারের পবিত্র মস্তক এই জমিনের মধ্যে সমাহিত, আমরা এই মস্তক নিয়ে আসব। তখন মিশরের গভর্নর তার সৈন্য সামন্ত নিয়ে খালি পায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তকের কাছে গেলেন, রওজা মুবারকে, মাথা মুবারকের, শির মুবারকের রওজা মুবারকে যাইয়া যখন মাটি খোঁড়া হলো, মস্তক মোবারক বের করা হলো, 600 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে, 600 বছর পরে ওই রকমই আছে, আর বেহেশতের গিরান আসতেছিল। জান্নাতের যুবকদের সর্দার চি তখনো তাজা রক্ত,
ঠোঁট তখনো তাজা চোখ তখনো তাজা চুলগুলি তাজা চেহারা লাবণ্য তো নষ্ট হয় নাই কিন্তু কর্তিত শীত সুলতানে কারবালা সেই শীর মোবারক আসলাম থেকে মিশরে আনা হলো অদ্যবধি পর্যন্ত এখনো মিশরই আছে ইতিহাস জানার দরকার আল্লাহ যে আছে বিশ্বাস আছে নি আপনার আছে আমার রাসূল যে সত্য বিশ্বাস আছে নি আছে রাসূলের আওলাদের পবিত্র মস্তক 650 বছর পরেও जिंदा আর নজদি নাফরমান কুরআন হাদিস বিলিতে মোহাম্মদ মরে গেছে মুহাম্মাদের কিচ্ছু নেই সি 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 ওরে খাওয়ানো সিটি কুত্তা খাওয়ালি মিষ্টি চুয়াবো এক কথা বলেন না কেন ইমাম চুরি করার জন্য আসছে আজকে শক্ত কথা বলতে বাধ্য হলাম রাসূলুল্লাহর পক্ষে কথা শক্তই বলতে হয় কথা ঠিক কি না পৃথিবীর সব একদিকে আল্লাহর নবী থাকবে আর আমরা আপনাকে বুঝে কবরে দিত কল্পনা করতে পারো 100 বছর পরেও তখন ঠোঁট जिंदा কর্তিত মস্তক মোবারক তার আল্লাহু আল্লাহু কি আজমত কি শান কি মর্যাদা কি সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে কি করে তাদের ইজ্জত আমি আপনাদেরকে বোঝাবো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে বলে গেলাম এই জন্য অযুবকেরা আওলাদ রাসূল শহীদ হয়েছেন কারবালায় শহীদ হয়েছেন তিনি চোখের সামনে সন্তান শহীদ হয়েছে ভাগিনারা শহীদ হয়েছে ভাতিজারা শহীদ হয়েছে চাচাত ভাইরা শহীদ হয়েছে বংশের আত্মীয় স্বজন শহীদ হয়েছে তিন দিনের ক্ষুধা তৃষ্ণা তিনি সহ্য করেছেন আহা ইমাম হুসাইন যদি বলতেন হে রব আসমান থেকে বৃষ্টি দিয়ে আপনি আমাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ ছানা কারবালা ভরে পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে কারবালা হাঁটু পর্যন্ত গেড়ে দিতে পারতেন কি কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমাম হুসাইন আল্লাহর দরবারে পানির আবদার করেন নাই কারণ নানার উম্মত আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়াইছে আজকে নানার উম্মতের পরীক্ষা দেখি নানার উম্মত পাস করে কিনা নানার উম্মতের এক আর দুই বছরের পরীক্ষা ইমাম হুসাইন দিয়ে যান নাই কিয়ামত পর্যন্ত নানার উম্মতকে পরীক্ষা দিয়ে গেলেন যারাই হুসাইনি মুহাম্মদের চোখের পানি ফেলবে তারাই কিয়ামতের ময়দানে সুপারিশ নসিব হয়ে যাবে মেহশরের মাঠে রাসূলুল্লাহর কদমের কাছে তারাই পৌঁছায় যাবে নানার উম্মতকে কিয়ামত পর্যন্ত পরীক্ষা দিয়ে গেলেন আওলাদে রাসূল উনি যদি বলতেন হে রব জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন আমি তো জান্নাতের যুবকদের সাগিয়ে দাপি নিজে বানাইছে আমার নানা আমাকে মানিয়ে দিয়ে গেছে আমি রহমতের নবীর উম্মত চাই আল্লাহ জান্নাত থেকে খাবার আপনি পাঠিয়ে দেন আমার বাচ্চারা ক্ষুধার্ত জিব্রাইল আমিন জান্নাত থেকে খাবার এনে কারবালায় পৌঁছায় দিয়ে যাইতেন কিন্তু না চান নাই এজন্যই চান নাই এই করুন কষ্টের কথাগুলি শুনে 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 যাদের হৃদয়ের মধ্যে ব্যথা লাগবে কষ্ট লাগবে যারা তাদের স্মরণে বসবে আজকে আমরা হুসাইনের মহব্বতে বসলাম ইমাম হুসাইনের মহব্বত শুধু না আহলে বাইতের মহব্বত আহলে বাইতের মহব্বত শুধু না মূলত রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর নবীর মহব্বত শুধু না আল্লাহর মহব্বত তার মানে বোঝা গেল আমরাই হকের উপরেই আসি কথা বলেন ঠিক কি না আমরা কোরআন মানি সুন্নাহ মানি আহলে বাইত মানি এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কোরআন মানি সুন্নাহ মানি আহলে বাইত মানি ওলি মানি পীর মানি আল্লাহর ওলি মানি মাযহাব মানি এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান সুন্নি মুসলমান
বাজার আমার কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। আহা, হকের জন্য হযরত আউলাদ রাসূল জীবন দিলেন, উনি ইচ্ছা করলে জান্নাত থেকে আল্লাহর কাছ থেকে যে খাবার আনতে পারতেন, উনি যদি চাইতেন ফোরাত নদী ওনার কাফেলার পাশ দিয়ে আল্লাহ আবার প্রবাহিত করে দিতে পারতেন, কিন্তু না না না, কিয়ামত পর্যন্ত নানার উম্মতকে পরীক্ষায় দিয়ে গেলেন। ও নানার উম্মত, কিয়ামত পর্যন্ত নানার উম্মতের মধ্যে দুইটা ভাগ হবে। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, হযরত আবু হুরায়রা বলতেছেন, ও আমার নবীর উম্মতরা শোনো, সামিতু সাদিকাল মাসতু, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি আল্লাহ রসুল বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত হালাক হয়ে যাবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম শাখা, ইয়াজিদ ছিল উমাইয়া বংশের কুরাইশ বংশের উমাইয়া শাখা। বাজান ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের ছিল, কিন্তু হলে কি হবে, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, উম্মতেরা আমার এই কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, তার মানে কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদের পক্ষ নিবে তাদের নামাজ রোজা জিকির ফিকির যাই হোক না কেন, আল্লাহর খোদার জান্নাত তাদের নসিব হবে না। কথা কর ঠিক কি না? আমরা যারা হুসাইনের পক্ষে, আহলে বাইত রাসূলের পক্ষে, শুহাদা কারবালার পক্ষে কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশকারী হবে হুসাইনের নানা সাইয়্যিদুস সুহাহ সাইয়্যিদা শাবাব হালিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইনের নানা মুস্তফা নবী হবে আমাদের সুপারিশ কন্যা বলা। কথা বলেন ঠিক না ঠিক? আহা আহা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তকের মধ্যে যখন ঠোঁটের মধ্যে ইয়াজিদ লাঠির আঘাত করতেছিল, আবু বরজা আসলামী রাদিয়াল্লাহু আনহু তখন ধমক দিয়ে বলেন, এই ইয়াজিদ লাঠি সরা, আমি দেখেছি ওই পবিত্র মুখে রহমতের নবীর চুমা লাগাইতো। আমি আবু বরজা আসলামী, আমি আবু বরজা আসলামী দেখেছি ওই ঠোঁটের মধ্যে নবীর চুমা লাগাইছে, তোর লাঠি সরা ইয়াজিদ, তোর লাঠি সরা, তাকে শহীদ করেছিস, পানির তৃষ্ণা দিয়েছিস, কলিজার টুকরাদেরকে হত্যা করেছিস, ইয়াজিদ তারপরেও কি তোর মনের আশা পুরা হয় নাই? ও ইয়াজিদ, আমি আবু বরজা আসলামী বলে গেলাম, তোর সুপারিশকারী হবে মারওয়ান, তোর সুপারিশকারী হবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, কিয়ামতের ময়দানে ইয়াজিদ তোর সুপারিশকারী হবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর ইমাম হুসাইন, আর আমাদের সুপারিশকারী হবে রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়,
ধীরে ধীরে চালাও সুরি সীমার আমার গলায় জয়নালাবুদ্দিনের কান্দন শুনতে দাও জয়নালাবুদ্দিনের কান্দন শুনতে দাও আমায় সারা দুনিয়া রাসূল আল্লাহ কুম সালামুনিয়া হাবিব আল্লাহ জবান খুলে বলেন সারা দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد